হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার নামক ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুগণ আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর খবর গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটার্স এমনকি লেটেস্ট আপডেটগুলিও দিয়ে থাকি আর এই বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর খবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটির নিচে থাকা লাল কালে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপডেটগুলি খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুগণ দেখুন এই পিডিএফটির উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া আর এস বি ওয়াই সেল পুরুলিয়া তো বন্ধুগণ আপনাদের কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টে এই নিয়োগটি হবে তো চলুন আমরা নিচে বিস্তারিত হবে জেনে নেব এই পিডিএফটি কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা তো দেখুন নিচেই বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড উইলিং কন উইলিং ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট টু ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পোস্ট আন্ডার রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনা আর এস তো আপনাদের কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ হবে তো রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় নিয়োগ হবে তো দেখুন আপনাদের এইচ কি বলে ধরেছে এইচ চেয়েছে কিন্তু আপনাদের উইথ এজ নট মোর দ্যান ফর্টি ইয়ার্স তো আপনাদের কিন্তু চল্লিশ বছরের নিচে এজ হতে হবে অর্থাৎ বয়সের উর্ধসময় কিন্তু চল্লিশ বছর তারপর দেখুন এই বয়সটি কিন্তু ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার আঠেরো হিসাব অনুযায়ী তারপর এখানে কিন্তু এজের রিল্যাক্সেশন রয়েছে এসসি এস টি জন্য কিন্তু এজের রিল্যাক্সেশনটি রয়েছে তো তারপর দেখুন এখানে কিন্তু মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে তো তারপর দেখুন আমরা এখানে ভ্যাকেন্সি আর পোস্ট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী চাইছে সেগুলি আমরা জেনে নেবো এখন তো দেখুন এখানে দেওয়া হয়েছে ডিটেলস অফ কন পোস্ট উইথ রেমুনারেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট ভ্যাকে নেম অফ দ্য পোস্ট ভ্যাকেন্সি এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলি এখন আমরা দেখে নেব তো দেখুন প্রথমে বলে দেওয়া রয়েছে যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল তো এখানে কিন্তু একটি শূন্যপথ রয়েছে তো দেখুন আপনাকে কোয়ালিফিকেশন কী কী চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট তো আপনাকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এর সাথে আপনাকে হসপিটাল ম্যানেজমেন্টে কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে তো দেখুন আবার ডিজাইরেবেল কোয়ালিফিকেশানে কী চেয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান তারপর দেখুন কন্ট্রাকচুয়াল নিমিনারেশান তো আপনারা কিন্তু বেতন পাবেন কিন্তু ষোলো হাজার আটশো ষাট টাকা করে আপনার বেতন পাবেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল হসপিটাল এই পথটির জন্য তো দেখুন তারপরের দু নম্বরে বলতে হয়েছে ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর আইটি তো এখানেও কিন্তু একটি শূন্যপাত রয়েছে তো বন্ধুগণ আপনারা এখানে একটি একটি করে শূন্যপাত দেখে ভয় পাবেন না তো এই এই জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করবে না তো বন্ধুগণ আপনারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন তো এই আপনাদের যাদের কাছে এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশনগুলি রয়েছে তো তারপর দেখুন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটার আইটিতে কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে সেটি আমরা দেখে নেব তো পোস্ট গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ তো আপনাকে পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে তো তারপর দেখুন ডিপ্লোমা ডিজাইরেভেল চাইছে ডিপ্লোমা অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেশন তো এখানেও কিন্তু সেম বেতন রয়েছে তো নিচে দেখুন বলে দেওয়া হয়েছে ফর সিলেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল পোস্ট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপেয়ার ইন এ রিটেন এক্সামিনেশন অফ সেভেন্টি ফাইভ মার্কস অর্থাৎ আপনাদের কিন্তু পঁচাত্তর মার্কসের কিন্তু একটি এক্সামিনেশন হবে তারপর বলে দেওয়া হয়েছে কম্পিউটার টেস্ট টোয়েন্টি মার্কসের হবে অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে ফাইভ মার্কসের অর্থাৎ টোটাল কিন্তু একশো মার্কসের পরীক্ষা হবে তারপর দেখুন ফার্স্ট সিলেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর আইটি পোস্ট ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপেয়ার এই রিটেন এক্সামিনেশন অফ সেভেন্টি মার্কস কম্পিউটার টেস্ট টোয়েন্টি ফাইভ মার্কস অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ফাইভ মার্কস তো কিন্তু উপরে কিন্তু এই দুটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা করে নাম্বার রয়েছে প্রথমে রিটেন এক্সামিনেশন কম্পিউটার টেস্ট পার্সোনাল ইন্টারভিউ কিন্তু হবে এই দুটি পদের জন্যই তো বন্ধুকান এখানে কিন্তু আপনাকে পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে তো দেখুন নিচে একটি এখানে ওয়েবসাইট বলা বলে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ডাব্লু ডট 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 এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে বারো নভেম্বর দু হাজার আঠেরো থেকে কিন্তু ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন তো বারোই নভেম্বর থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অর্থাৎ কাল থেকে কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তো তারপর দেখুন নিচে বলতে হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ টোয়েন্টি সিক্স ইলি অর্থাৎ ছাব্বিশে নভেম্বর কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার বিকেল পাঁচটা পর্যন্ত তো তারপর দেখুন এখানে কী চেয়েছে তো দেখুন এখানে বিভিন্ন ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের চেয়েছে এগুলি ডকুমেন্টসগুলি তো দেখুন এখানে অনলাইনে কিন্তু আপলোড করে দিতে হবে আপলোড দ্য স্ক্যান কপি অফ ভ্যালিড আইডি প্রুফ এজ প্রুফ কাস্ট সার্টিফিকেট এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিপ্লোমা তো এগুলি কিন্তু এই সার্টিফিকেটগুলি কিন্তু আপনাদের স্ক্যান করে দিতে হবে অনলাইনে তো এই সার্টিফিকেটগুলি কিন্তু আপনাদের চেয়েছে তো তারপরে দেখুন এখানে বলতে যে অ্যাডমিট কার্ড অফ রিটার্ন এক্সামিনেশান ক্যান বি অপটেন ফ্রম তো দেখুন এখানে এই ওয়েবসাইটটি আবার ডাব্লিউ ডাব্লিউ ডট পুলিয়া ডট ডট ইন এই মাধ্যমে আপনারা জন্য কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন তো তারপর দেখুন এখানে আবারও কিন্তু লাস্ট ডেট বলে যাচ্ছে তো এগুলি এটি আপনারা ভালো করে মাথায় রাখবেন যে ছাব্বিশে নভেম্বর কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে তো এরকমই বিভিন্ন চাকরি সন্দেহ খবরাখবর এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসগুলি পেতে ভিডিওটি নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকানটি ক্লিক করুন তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন